সবাইকে অনুরোধ করব আপনারা আসন গ্রহণ করুন সকল কার্যকর্তাদের অনুরোধ করছি আপনারা আসন গ্রহণ করুন আমরা যে করেছি আরেক একটু বসুন আমাদের সকলের প্রিয় নেতা আমাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মহাশয় জয় শ্রী রাম আমি এখন বাতুল গুরুজনদের আমার প্রণাম আপনারা এই গরমে এই কষ্টে আপনারা এসেছেন আমাদের কাছে দেখা করতে আপনাদেরকেও প্রণাম 12 বছর ধরে আমি অভিনয় করছি রূপলী পর্দায় কাজ করেছি এবং আপনাদের যথেষ্ট ভালোবাসা পেয়েছি তাই এই বছর যখন আমাকে ভারতীয় জনতা পার্টি থেকে সিনিয়র্সরা বললেন যে আমাকে প্রার্থী হতে হবে বড়নগরে আমি না করতে পারলাম না কারণ আমি তাহলে আপনাদের সাথে আপনাদের মধ্যে দাঁড়িয়ে আপনাদের জন্য কাজ করতে পারবো এই সুযোগটা সহজে কেউ পায় না এবং এই সুযোগটা আমি যে পেয়েছি তাই জন্য আমি সত্যি ধন্য আমাদের বড়নগর আমি আমরা বলছি বা আমাদের বলছি কারণ 10 দিনে আপনাদের সাথে আমার যে সম্পর্কটা তৈরি হয়েছে 10 বছরে এই সরকারের সাথে বড়নগরের সেই সম্পর্ক তৈরি হয়নি জয় শ্রী রাম খেলা হবে খেলা হবে গান চালিয়ে দেওয়া হচ্ছে আমাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে শুধু বড়নগরে নয় বিভিন্ন জায়গায় বাংলায় কারণ তারা ভয় পাচ্ছে আমার আমাদের জন্য খারাপ লাগছে না আমার খারাপ লাগছে ওদের জন্য কারণ ওরা ভয় পেয়ে গেছে আমাদেরকে কারণ আমরা 2021 এ আসছি আমরা এসে গেছি ওরা নিশ্চিত করে দিয়েছে আমাদের জিত আজ যেভাবে রোদ্দুর বেড়েই যাচ্ছে ধীরে ধীরে আর তাপমাত্রাও বাড়ছে নির্বাচনের তাপমাত্রাও বাড়ছে তার মধ্যে আমরা এই লড়াই শুরু করেছি ভারতীয় জনতা পার্টি এবারে পশ্চিমবঙ্গে পরিবর্তনের লড়াই শুরু করেছে সেই পরিবর্তনের আবহাওয়া জঙ্গলমহল থেকে শুরু হয়েছে 27 মার্চ যে ভোট শুরু হয় পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর ঘাটাল পূর্ব মেদিনীপুর সব জায়গায় ধীরে ধীরে যে নির্বাচন এগোচ্ছে চতুর্থ ফেজে নির্বাচন কালকে হয়ে গেল জঙ্গলমহলে টিএমসি ছিল না তাই সংঘর্ষ হয়নি যেখানে যেখানে টিএমসি আছে নিজের অস্তিত্ব রক্ষার জন্য সেখানে হিংসার আশ্রয় নিচ্ছে ফলে খুন বইছে বোম বন্দুকের আওয়াজ শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী নিজে মানুষকে খেপাবার চেষ্টা করছেন প্রভোকেশন দিচ্ছেন উস্কাচ্ছেন উনি হেরে যাচ্ছেন জানতে পেরে খেলাটাকে আর মাটি করে দেওয়ার চেষ্টা করছেন এবং দুষ্কৃতকারীদের রাস্তায় নামিয়ে দিয়ে সেন্ট্রাল ফোর্সের উপরে আটাক করছেন কিছু নিরীহ মানুষ যারা ওনার কথায় লাফালাফি করে তাদের প্রাণ গেছে দুঃখজনক খুবই একটা প্রাণ যাওয়া কিন্তু এইভাবে এতদিন ওনারা জিতে এসছেন নির্বাচনকে রক্তরঞ্জিত করে মানুষকে ভয় দেখিয়ে এবারে সাধারণ মানুষ ঠিক করে নিয়েছেন তারা পরিবর্তন করবেন তাই এই বোম বন্দুক বা গুন্ডাদের চিৎকার চেঁচামেচি তারা ভয় পাচ্ছেন না সকাল থেকে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়ে আর বাংলার পরিবর্তনের রাস্তা তৈরি করছেন মুশকিল হয়ে গেছে দিদিমণির তার ভাইরাও গুন্ডা ভাইরা কিছু করতে পারছে না যে পুলিশ ভাইদেরকে চমকে দিন তাদের দিয়ে পার্টির কাজ করিয়ে নিতেন তারাও বুঝে গেছেন পরিবর্তন হচ্ছে তারাও হাত তুলে নিয়েছেন তাই পুলিশকে গালাগালি দিচ্ছেন যে সেন্ট্রাল ইলেকশন কমিশন সেন্ট্রাল ফোর্স ইভিএম মেশিন যার মাধ্যমে জিতে তিনি দুবার মুখ্যমন্ত্রী হয়েছেন দু তিনটা লোকসভাতে উনি সিট জিতেছেন আজকে তার উপরে ভরসা চলে গেছে কারণ যে মানুষ না গেছে তা তো তারা আজ পেছন থেকে সরে গেছে মেয়েকে তো চেয়েছিল সে মেয়ে কি দিয়েছে মেয়েকে তাই বেশি দিন নিজের বাড়িতে রাখতে নেই তাকে বিদায় করতে হয় সেই বিদায় দিন এসে গেছে দুই মেয়ে থেকে সে বিদায় শুরু হবে একজন মুখ্যমন্ত্রী 10 বছর কি করেছেন তার কোনো স্কোর কার্ড নেই বলার মতো কোনো সাফল্য নাই তাই ভালো পাটাকে ব্যান্ডেজ করে লোককে দেখিয়ে দেখে ভোট চাইছে তিনি বড় বড় হোর্ডিং লাগিয়েছিলেন দিদিকে বলো দিদিকে বলো অনেক লোক ফোন করেছে কারোর সঙ্গে দিদির সঙ্গে কথা হয়নি হয়েছে এখন স্লোগান পাল্টে গেছে দিদিকে ঠেলো আর দিদিকে ঠেলো সবাই দিদিকে ঠেলতে যাচ্ছে স্কুটার চালালো দিদিকে ঠেলো হুইল চেয়ারে দিদিকে ঠেলো কেন এই পরিস্থিতি এসছে উনি বললেন খেলা হবে লোক বসে আছে কখন খেলাটা শুরু হবে শেষে দেখা গেল হুইল চেয়ার ঠেলা হবে খেলা নেই আর ঠেলা হবে উনি বললেন দুয়ারে দুয়ারে সরকার লোকে বসে আছে বাড়িতে কখন সরকার আসবে এখন দেখা যাচ্ছে হুইল চেয়ারের সরকার
এই যে পরিবর্তন দিদির, দিদি প্রথম বলেন আমার হচ্ছে আন্দোলন গোত্রে জন্ম, জানা গেল উনার গোত্র আন্দোলন, এই প্রথমবার শুনলাম, এরকম গোত্র শুনিনি। ঋষি মুনিদের নাম হয় গোত্র অনুযায়ী, আমাদের তাই আছে। তারপর বলছেন মা মাটি মানুষ আমার গোত্র, পাল্টে গেল। এখন বলছেন আসল গোত্র তো সান্ডিল্য, কোনটা আসল নকল বোঝা যায় না। ছিলেন দিদি, হলেন পিসি, তারপরে মা, কিচেন হয়ে এখন মেয়ে হয়েছে, এত পরিবর্তন। লোকে বলছে পরিবর্তন, দেখুন দিদিকে কিরম পরিবর্তন হয়েছে, ডায়লগ পরিবর্তন হয়েছে, গোত্র পরিবর্তন হয়ে গেছে। আর পরিবর্তন তো হয়েছে ওনাদের কাউন্সিলরদের বাড়ির, পঞ্চায়েত পৌরসভা মিউনিসিপ্যালিটি কাউন্সিলর জেলা পরিষদের লোকেদের বাড়ি পরিবর্তন হয়েছে, গাড়ি পরিবর্তন, বউর গায়ের গয়না পরিবর্তন হয়ে গেছে। এই পরিবর্তনটা কিন্তু বাংলার মানুষ চায়নি। বাংলাদেশ মানুষ আইন শৃঙ্খলা চেয়েছিলেন, গণতন্ত্র চেয়েছিলেন, সেটা দিতে পারেননি তিনি, সেটা ছিনিয়ে নিয়েছেন। তাই পঞ্চায়েত নির্বাচনে লোকে নমিনেশন করতে পারে না, ভোট দিতে পারে না, ভোট গোনার সময়ও ছাপ্পা মারা হয়, মানুষের প্রতিনিধিকে নির্বাচিত করার অধিকার কেড়ে নিয়েছে। দেড় বছর দু বছর ধরে মিউনিসিপ্যালিটি ইলেকশন বাকি, 125টা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বাকি আছে, মানুষ ভোট দিয়ে নিজের প্রতিনিধি নির্বাচিত করতে পারছে না। মানুষের একটা ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সি সার্টিফিকেট লাগে, সেখানে কাউন্সিলের কাছে যেতে হয়, কাউন্সিলার নেই, মানুষ পরিষেবা থেকে বঞ্চিত, রাস্তাঘাট জল বিদ্যুৎ তো ছেড়েই দিন, একটা সার্টিফিকেট পাচ্ছে না। কেন আপনাকে এই জন্য ভোট দিয়েছিলাম যে আপনি আমাদের গণতান্ত্রিক অধিকারটা ছিনিয়ে নেবেন, ভোট দেওয়ার অধিকারটা ছিনিয়ে নেবেন। এবারে ইলেকশনে তিনি চাইছিলেন ভয় দেখিয়ে বন্দুকের আওয়াজ করে জিতে নেবেন, মানুষ কিন্তু উল্টো আওয়াজ দিয়েছে। এ বম বন্দুকের আওয়াজের বিরুদ্ধে মানুষ জয় শ্রীরাম আওয়াজ তুলে পরিবর্তনের জন্য রাস্তায় বেরিয়ে এসেছে।